ভাটপাড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও কাউন্সিলর দাবি করেছিলেন এটা পুকুর ছিল না, কিন্তু বিএলআরও বলেছেন একটি পুকুরই ছিল এবং তার সাথে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন পুকুরটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। সেই মতো শনিবার সকাল থেকে জেসিবি এনে ভরাট পুকুর ফের খননের কাজ শুরু হয়। এর থেকে বোঝা যায় প্রশাসন যদি মনে করে তাহলে সবকিছুই সম্ভব। এই প্রসঙ্গে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠক বলেন, প্রশাসন নির্দেশ দিয়ে আমি সেই কাজ করতে বাধ্য, ফলে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে পুকুর। পরিস্থিতি বিএলআরওর নির্দেশ অনুযায়ী পুকুরটাকে আবার পুনরায় খনন করা হলো, কারণ ওটা তো বাস্তু জমি ছিল। সেদিনও বিএলআরও সাহেব পেপার্স দেখেছেন, এবার বাস্তু জমি ওনারা 50 বছর ধরে বসবাস করে ওই বাড়িতে। তা বিগত দিনে যে সমস্ত হতো অ্যারিড এরিয়ায় আমাদের যারা আছে, দেখা গেলো বাড়ির কোথাও কোথাও জমির কোথাও একটা গর্ত করে সেই মাটিগুলো তুলে ফিলিং করা হতো। এবার ফিলিং করা হতো সেটা ওরা দেখেছে পাশে একটা মন্দির আছে, বাড়িটাও এখন ওরা পরিবর্তন করেছে, যার জন্য বাড়িটা যেহেতু পরিবর্তন করেছে এবার এই জমিটা বিক্রি হয়েছে, যার জন্য যারা কিনেছেন সেই ওখানকার মাটিটাই নিয়ে টোটাল ড্রেসিং করে এটাকে ভরাট করেছে। সেই হিসাবেই কে বা কারা প্ররোচনা দিয়েই বলছে এটা পুকুর ছিল, সেই হিসাবে বিএলআরওকে কমপ্লেন করেছে। বিএলআরও সরজমিনে এসে তদন্ত করেছে, এবার আমাকেও বললো। আমি বললাম যে স্যার এগুলো তো আমরা বিশেষভাবে জানি, রেকর্ডে ডোবা থাকলে বা পুকুর থাকলে সেগুলো ভরাট করা যায় না, সেগুলোর তো বিএলআরও বা ডিএম থেকে পারমিশন করিয়ে করানো উচিত। এখন আমাদের তো আর এত অভিজ্ঞতা নেই যে জমি জায়গায় বাস্তু জমিতেও যদি গর্ত থাকে। উনি বললেন যে না, সেই হিসাবে এখন নতুন নিয়ম হয়েছে, ক্যারেক্টার চেঞ্জ কোনো রকমই চেঞ্জ করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এবার সেই নির্দেশ অনুযায়ী উনি আমাকেও বলে গেছিলেন, এবং আমি সব একটু টাইম চেয়েছিলাম দুদিন, যেহেতু গতকাল আমাদের দুয়ারের সরকার, আজও দুয়ারের সরকার চলছে, তার মধ্য দিয়ে মোটামুটি আজকে সেটাকে বিএলআরও সাহেবকে আমি নলেজে দিয়ে দিয়েছি বা ফোন করে জানিয়েছিলাম যে সিবি লাগিয়ে যারা নিয়েছে তারাই এটাকে ক্লিয়ার করে দিচ্ছে, ভদ্রলোকরা নিজেরা দায়িত্ব নিয়েই করেছে। এখানে আমাকেও অবস্থা যেরকম ছিল পুকুর বা জমা যাই থাকুক না কেন, পুরো অবস্থা ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলেন তো এটা মানে ছোট্ট একটা গর্ত, এটাকে মানে কি বললো, কারণ কি দেখুন বিভিন্ন জায়গায় আমরা মানে বিগত দিনে অনেক ঘটনাই ঘটেছে যেগুলোকে বড় যেগুলো পুকুর বলা চলে, 2-3 বিঘে হয়তো এমন এমন সেগুলো ভরাট হয়ে গেছে। যারা যারা এটা নিয়ে ঘাটাঘাটি করছে তাদের তারা এক সময় দায়িত্বে ছিল। আজকে আমি 18 মাসে এসেছি, আমি 18 মাসে আপনারাও এখানে ধরুন ঘোরাফেরা করেন, সংবাদ পরিবেশন করেন, 18 মাসের মধ্যে কোথাও আমার ওয়ার্ডে একটা পুকুর বা ডোবা ভরাট হয়নি, যার জন্য আমাকে বিভিন্ন সময় এগুলো একটা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হয়। তা আমি মনে করি কি বলুন তো, এটা আমার দিক থেকে ভালো যে আমার দিক থেকে যে আমাকে একটা স্বচ্ছতা বা এরাই আমাকে গাইড করছে, মনে করি আমি যে আমার দিক থেকে আমার নিজে আমিও ভালো থাকবো বা এলাকার মানুষও ভালো থাকবে। চক্রান্তই মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই চক্রান্ত করেই একটা ইয়ে করা হচ্ছে, কারণ রাজনৈতিক চক্রান্ত। কারণ আপনারা জানেন যে নতুন গ্রাম থেকে উচ্ছেগড় যাবার পথে একটা রাস্তা আছে, রাস্তাটার পাশে একটা পুকুর আছে, শঙ্করলাল রায়চৌধুরীর পুকুর। কিন্তু পুকুরটা এতটা ভাঙতে ভাঙতে কি হয়েছে, এসে রাস্তা ভেঙে যাচ্ছে। তা বর্তমান সময়ে পুকুরে গার্ডওয়াল করা কিন্তু এখন বন্ধ আছে, নিয়ম করে সরকারি নিয়ম আছে পুকুরে গার্ডওয়াল করা যাবে না, কিন্তু সেখানে কিছুটা রাবিশ ফেলে পাইলিং করা হচ্ছিল, সেটাও এক ভদ্রলোক বলে দিল, মানে বিজেপি করতেন তথাকথিত সমীর দত্ত নাম, এক বিশিষ্ট লিডারের পাশাপাশি চলতেন, তিনি বলে দিল যে এই পুকুরটায় ঠাকুর বিসর্জন দেওয়া হয়, স্নান করা হয়, ওই জামা কাপড় ধোয়া হয়, তা সেই পুকুরটা কিন্তু অলরেডি পানায় বোঝাই হয়ে আছে। সেখানে দেখা যাচ্ছে যে সেটাকেও একটা চক্রান্ত করে ইয়ে করা হলো যে পুকুর ভরাট হচ্ছে। আজকে এই পুকুর ভরাট হয়ে আবার নতুন করে খনন করে, এটা আপনি খুশি তো? হ্যাঁ আমি নিশ্চয়ই খুশি, আমি 100% খুশি, এবং আমার ওয়ার্ডে দায়িত্ব নিয়ে বলতে পারি মানে এরকম ধরনের আমি দায়িত্বে থাকাকালীন কোনো ঘটনা আশা করি ঘটবে না, আর যদি কেউ কিছু করে আপনারাও সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আমি নিশ্চয়ই পদক্ষেপ নেব। আমার নাম সমর পাঠক।
কত নম্বর পৌঁছল? 30 নম্বর ওয়ার্ড। বিউটি রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো থেকে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেকে আরো সুন্দর করে সাজাতে চান, তাহলে আর দেরি কেন? আজই আসুন হাবিবস ফ্যামিলি স্যালোনে। আবার কি ভাবছেন কিভাবে নিজেকে সাজিয়ে তুলবেন? অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট দ্বারা হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেশিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু আর্ট করাতে চান? তবে বন্ধুরা, আর দেরি নয়, এখনই চলে আসুন কাঁচরাপাড়া কাপা অঞ্চলে লোকনাথ কমপ্লেক্সে এবং সেজে উঠুন নিজের মনের মতো হাবিবস ফ্যামিলি স্যালোর মাধ্যমে। আমাদের ফোন নম্বর 7319378810, এছাড়াও 8653372410। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।